রাধে 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 কৃষ্ণা। আমার সকল সোনা বন্ধুদের জানাই হাসিখুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো আছো বন্ধুরা। আমরা সকলেই জানি এই সময় অম্বুবাচী চলছে, আর অম্বুবাচী চলাকালীন পুজো করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হয়, কোন কোন বিষয়গুলো আমাদের করতে নেই এবং কোন কোন বিষয়গুলো আমরা অবশ্যই করব। তো সেই বিষয়ে আমার কাছে কয়েকটি প্রশ্ন এসেছে, তো ভাবলাম সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করে ফেলি একটি ভিডিওর মাধ্যমে। তাই চলো চটপট করে আমি প্রথম যে প্রশ্নটা, তো সেটা তোমাদের সঙ্গে আলোচনা করি। দিদি ভাই, অম্বুবাচী চলাকালীন আমরা কি তুলসী গাছের গোড়ায় জল প্রদান করতে পারবো? তো হ্যাঁ, অবশ্যই আমরা মা তুলসীকে জল দান করতে পারি বন্ধুরা, তাতে কোনো রকম অসুবিধা নেই। দ্বিতীয় যে প্রশ্নটা আমার কাছে এসেছে সেটা হলো, অম্বুবাচী চলাকালীন আমরা কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপমালায় জপ করতে পারি? তো হ্যাঁ বন্ধুরা, আমরা অবশ্যই ঠাকুরের নাম সর্বত্র সর্বক্ষণ করতে পারি, কোনো রকম তাতে অসুবিধা নেই। তৃতীয় আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হলো পুজো করার সময় আমরা সকলেই জানি শঙ্খধ্বনি কিংবা ঘণ্টার ধ্বনি আমরা করে থাকি। তো আমার কাছে এক দর্শক বন্ধু প্রশ্ন করেছে যে দিদি ভাই, আমরা অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় শঙ্খধ্বনি কিংবা ঘণ্টার ধ্বনি করবো কি করবো না? তো বন্ধুরা দেখো, আমরা সকলেই জানি ভগবানের নিত্যদিনের যে পুজো আমরা করে থাকি সেইটা কোনো অবস্থাতেই বন্ধ রাখতে নেই। তো এই অবশ্যই আমরা শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি করতে পারি বন্ধুরা, কারণ এটাও কিন্তু নিত্যদিনের পুজোর মধ্যেই একটি অংশ। আমরা পুজো করার সময় শঙ্খধ্বনি এবং ঘণ্টাধ্বনি করে থাকি বন্ধুরা। মান্যতা আছে যে শঙ্খধ্বনি এবং ঘণ্টাধ্বনিতে সমস্ত নেগেটিভিটি শক্তি যেগুলো থাকে সেইগুলো কিন্তু কেটে যায়, আর এই সময় মানে অম্বুবাচী চলাকালীন চারিদিকে কিন্তু নেগেটিভিটি শক্তি সবথেকে বেশি থাকে, প্রখর থাকে। কারণ এই সময় অনেক জায়গায় কিন্তু তন্ত্র সাধনা করা হয়। আমরা সকলেই জানি যে কামাখ্যা অর্থাৎ কামাখ্যা মন্দিরে আমাদের মায়ের যোনি অংশ রয়েছে এবং সেখানেই কিন্তু বিশেষ করে মন্দির বন্ধ থাকে কিংবা দরজা বন্ধ থাকে, মায়ের দর্শন কিন্তু সেখানে হয় না এই কটা দিন। এবং অনেকেই সেই বিষয়ে জানো যে এই সময়টা তন্ত্র সাধনার জন্য সব থেকে প্রসিদ্ধ, কারণ এই সময় নেগেটিভিটি চারিদিকে সব থেকে বেশি থাকে। পরের যে প্রশ্নটা আমার কাছে এসেছে সেটা হলো, মা লক্ষ্মীকে কি আমরা লাল কাপড় দিয়ে ঢেকে রাখবো? তো এটা আমি বলবো, যাদের বাড়ি যেমনটা নিয়ম হয়ে আসছে বন্ধুরা সেটা অবশ্যই করো। যদি তোমাদের বাড়িতে প্রতি বছর তাই করে থাকো তাহলে এই বছরও তাই করো। আর যদি তোমাদের বাড়িতে কোনো রকমভাবে লাল কাপড় দিয়ে ঢেকে রাখার কোনো বিষয় নেই তাহলে সেটা অবশ্যই করো না। কারণ বন্ধুরা, আমরা জানি কামাখ্যা দেবীর কামরূপী অর্থাৎ তার যোনি অংশটা কিন্তু কামাখ্যা মন্দিরে রয়েছে, তাই কিন্তু তাকে সমস্ত মন্দির কিংবা লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং মায়ের দর্শন সেই তিন দিন কিন্তু করা যায় না। অথচ আমরা দক্ষিণেশ্বরে কিংবা মা কালীর যখন দর্শন করতে যাই সেখানে কিন্তু এইরকম কোনো বাধা নিষেধ নেই। তাই বিশেষ করে বলছি, যদি তোমরা প্রতিবার করে থাকো লাল কাপড় দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা তাহলে অবশ্যই করতে পারো। আর যদি না থাকে কোনো তো করার প্রয়োজন নেই বন্ধুরা। তোমরা একটা কাজ করতে পারো, এই তিন দিন মাকে স্পর্শ করো না। দূর থেকে যেমনটা আমরা ভোগের থালায় ভোগ নিবেদন করি, তো সেরকমভাবে আমরা ভোগ নিবেদন করব, পুজো করব, আরতি করব, কেমন? এইবারে পরের যে প্রশ্নটা সেটা আমার বেশ ভালো লেগেছে, যে সকল দেবী মূর্তি একসঙ্গে রয়েছে দেবতাদের সঙ্গে, তো তাদের আমরা কি করব? কারণ অনেকের বাড়িতে এরকম রিচুয়াল কিংবা নিয়ম রয়েছে বন্ধুরা, যেখানে আমাদের দেবী মূর্তিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং সেই সময় অনেক ক্ষেত্রে এমনও আছে যে যারা পুজো করে না এই সময়। তো আমি বলবো, নিত্যদিনের পুজো কখনোই বন্ধ রাখা উচিত নয় মায়ের। তোমরা যারা দেবী মূর্তির আরাধনা করো, পুজো করো, তারা অবশ্যই পুজো করতে পারো বন্ধুরা। আর যারা দেবতাদের সঙ্গে দেবী মূর্তি রয়েছে একই ফ্রেমে কিংবা একই শ্রী বিগ্রহে রয়েছে, তো আমি বলবো তাদেরকে ঢাকার কোনো প্রয়োজন নেই। তোমরা যেমনটা দূর থেকে পুজো করো স্পর্শ না করে সেটাই সব থেকে ভালো হয়। তো আশা করছি বন্ধুরা তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি আমার পুরো বিষয়টা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর হ্যাঁ সব সময় হাসি খুশি থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।